إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وإن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله هي صلتم
তুমি যে আমার হৃদয় বাগে বলবুল, তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا رسول الله. আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে উঠছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজেরিন, আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সবচেয়ে বৃহৎ একটি সূরা, 286টা আয়াত সম্বলিত একটি সূরা, সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য একটি শ্রেষ্ঠ রহমত উপহার দিয়েছেন, একটি শ্রেষ্ঠ নিয়ামত আমাকে উপহার দিয়েছেন। সেটি অন্য কিছু নয় যা আমরা শুনতে এসেছি। তার নাম কি? তার নামটা কি? কোরআন। এই কোরআন যদি না আসতো আমি কি আল্লাহকে চিনতাম? রসুলকে বুঝতাম? পরকাল জানতাম? কিছুই বুঝতাম না। আমাকে পথ দেখিয়ে দিয়েছে এই কিতাব, আমাকে সবকিছু চিনিয়ে দিয়েছে এই কিতাব। শুধু আখেরাতে আমি চিনব তা না, এই দুনিয়ার জাগতিক জীবনে সার্বিক সমৃদ্ধি, সার্বিক উন্নতি, সকল কিছুর পেছনে যে জ্ঞান, যে বিজ্ঞান, যে নলেজের দরকার, সেই জ্ঞানও এই কিতাবে আছে না নাই? আছে, সব কিছু আছে। আপনি এটাকে কোন জায়গায় নিয়ে যাবেন, আপনি এটাকে এই কিতাবকে আপনি কোথায় ব্যবহার করবেন, সব জায়গায় কোরআন ব্যর্থ না সফল। কি ব্যাপার, মাঝে মাঝে বোমা ফাটে? ভয় নাই, প্রচন্ড গরমে এটা ফেটে যাচ্ছে। আচ্ছা, সম্মানিত হাজেরিন, তো সেই কালাম কোরআন হাকিম, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল করিম, এটাকে আমি সর্বশ্রেষ্ঠ কিতাব বলতে আমার কেমন যেন লাগে। কারণ সর্বশ্রেষ্ঠ বলতে গেলে সকল কিতাবকে এটা লেভেলে নিয়ে এসে এই কিতাবের সঙ্গে তুলনা করে এই কিতাবকে সর্বশ্রেষ্ঠ বলতে হয়। এই কিতাবের সঙ্গে পৃথিবীর কোনো কিতাবের কোনো তুলনা চলবে না, কোনো মিল চলবে না, এর সঙ্গে তুলনা করতে পারে এমন কোনো কিতাব পৃথিবীতে আছে না? নাই। অতএব এটাকে সর্বশ্রেষ্ঠ কিতাব না বলে
আমি আমার ভাষায় বলবো কোরআন হচ্ছে একমাত্র কিতাব। কি বলেন? কি একমাত্র কিতাব? কারণ গোটা দুনিয়ার সমস্ত কিতাব হলো দুনিয়ার, আর এই কিতাব হলো আসমানের। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবী সকল ধর্ম, পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমাদের ধর্মের আমাদের দিনের নাম কি? আরো জোরে, এটা কে দিয়েছেন? এই ইসলামটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে, এই ধর্মের ভিতরে আমি সর্বশ্রেষ্ঠ এটা বলার দরকার নাই, কারণ আমার আল্লাহর কাছে ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্মের বৈধতা নাই। ঠিক কি না? নাই। অতএব সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলামই হচ্ছে একমাত্র ধর্মের নাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত একমাত্র আল্লাহর কাছে সিলেক্টেড মতবাদের নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইসলামকে জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে এই কিতাবের ধারণা দিতে হবে। আল্লাহ পাকের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। এই যে আমরা আকাশের সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্য কার অবদান? কে সৃষ্টি করেছেন? এর তাপ আছে না নাই? এর আলো আছে না নাই? আচ্ছা, এই সূর্য চালানোর জন্য তেল লাগে কি লাগে না? লাগে না। কে বলছে লাগে না? আমি আপনি জানি না, কিন্তু এই বিশাল জ্বালানি জ্বালাচ্ছেন আল্লাহ। অবশ্যই জ্বালানির দরকার আছে না নাই? আছে। এগুলো কে চালান? আল্লাহ চালান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য সৃষ্টি করেছেন, রাতের চাঁদ সৃষ্টি করেছেন, এবং সূর্য কেমন করে সৃষ্টি করেছেন, চাঁদ কিভাবে সৃষ্টি করেছেন, বিভিন্ন ইঙ্গিত কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনকে অনেকেই শুধু ধর্মের বই হিসেবে অনেকে মনে করতে চান। কোরআন শুধু ধর্মের কোনো বইয়ের নাম নয়, কোরআন শুধু নামাজের জন্য এমন একটা কিতাব নয়, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে পৃথিবীর সকল সমস্যার সমাধান নিশ্চিত করা সম্ভব। ঠিক কি না? সব সমাধান নিশ্চিত করা সম্ভব। এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, চাঁদ আল্লাহ বানিয়েছেন, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোন আলো আলো আছে? নেই। চাঁদের নিজস্ব কোন আলো নেই। কোথায় পেয়েছি আমরা? বলেন কোথায় পাইছি? আমরা বইয়ে পাইছি, আমরা বিজ্ঞানে পেয়েছি, বিজ্ঞানের বইয়ে আমরা দেখেছি যে চাঁদের নিজস্ব কোন আলো নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজ্ঞান থেকে আমরা এই তথ্যটা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব সেই মহান পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহ রাজে সৃষ্টি করেছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য আর আলো বিকিরণকারী চাঁদ তিনি সেখানে বানিয়ে রেখেছেন, অর্থাৎ চাঁদের নিজস্ব কোন আলো নাই। বিজ্ঞান 50-100 বছর ধরে চাঁদকে নিয়ে গবেষণা করে প্রমাণ করেছে চাঁদের নিজস্ব কোন আলো নাই, কিন্তু এই তথ্যটা তারা প্রমাণ করেছে না, কোরআন থেকে চুরি করেছে। বলেন তো, বলেন তো, বলেন তো, চুরি করেছে। কারণ 1500 বছর আগে কোরআন বলছে চাঁদের নিজস্ব কোন আলো নাই, এর হালে এসে বলতেছে চাঁদের নিজস্ব কোন আলো নাই। তাহলে প্রমাণ করলো না চুরি করলো? চুরি তো করছে, তত্ত্বসূত্রটা গোপন করেছে, তত্ত্বসূত্র গোপন করেছে। সম্মানিত ভাইয়েরা, এইরকম করে আমি যদি সৌরজগৎ নিয়ে কথা বলি, সমুদ্র জগৎ নিয়ে কথা বলি, প্রাণী জগৎ নিয়ে কথা বলি, তখন মনে হবে এই কিতাব যেন সৌরজগতের একটি কিতাব, এই কিতাব যেন একটি প্রাণী জগতের একটি কিতাব, এই কিতাব যেন সমগ্র জগতের একটা কিতাব, এই নিয়ে শুধু মনে হয় আলোচনা আছে।
শুধু এটা নয়, এই পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল উৎস হলো কোরআন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মূল উৎস হলো এই কিতাব, সেই কোরআন আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা সূরা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার ভিতরে বারবার বান্দাকে প্রশ্ন করেছেন, ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এটা বারবার বলেছেন, কোন সূরায় বলেন তো? রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামতের বর্ণনা করেছেন, কিন্তু শুরুতেই তিনি এই কিতাব নিয়ে কথা বলেছেন, আর রাহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جربني الله أكبر رحمن كي رحمن كي رحيم كي বিচার দিবসের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার গুণবাচক একটা নাম প্রয়োগ করে তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দার আমি দয়া করে করুণা করে আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, এই কোরআন যদি না পেতে তুমি আমাকে চিনতে না, পরকাল বুঝতে না, দিন বুঝতে না, আমি তোমাকে দয়া করে এই কিতাবটা দিয়েছি। অনুনাসিনু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, আমি তোমার জন্য এই কিতাবকে রহমত আকারে নাজিল করেছি, শিফা করে নাজিল করেছি। বান্দা তুমি যেখানেই যাও না কেন কোরআনটাকে পকেট ডায়েরি বানায় নাও, দৈনন্দিন জীবনে তোমার পথ নির্দেশিকা হিসাবে গ্রহণ করে নাও, তুমি কোথাও ঠকবে না, পথভ্রষ্ট হবে না, পথভ্রান্ত হবে না, লাইনটা তোমার ঠিক থেকে যাবে। নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সবাই বলেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কোন সূরা বলেন? কোন সূরা? আমরা সাহায্য চাই কার কাছে? আমরা ইবাদত করি কার? এবং আল্লাহকে বলে দিলাম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। নামাজের মধ্যে আমরা প্রার্থনা করলাম, আল্লাহ সরল সঠিক পথে রাস্তা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়া মাত্রই বাইরে দাঁড়ায়া সুদের কারবার করা মুসল্লি মনে হয় পাবনায় নাই, কুষ্টিয়াতে আছে না নাই। নামাজের মধ্যে বলল, আল্লাহ সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। নামাজ থেকে বের হয়ে সুদের কারবার করে আছে না নাই? জমির আইল ঠেলে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী আছে না নাই? আপনি 14 বার হজ করেছেন, লাভ নাই। তোমার মিথ্যা সাক্ষীর কারণে অনেক মজলুম নিরপরাধ মানুষগুলো অন্ধকার প্রকোষ্ঠে আজকে মানবের জীবন যাপন করছে। তোমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না, হবে না। একটা দিবস পালন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। কি দিবস? নারী দিবস। একটা পুরুষ চাকরি পেলে সে ভাবে আমার বউ বাচ্চা আমার পরিবার নিয়ে আমি কেমনে ভালো হয়ে চলি, একটা চিন্তা তার পেরেশানি এটা কাজ করে। আর একটা নারী যখন চাকরি পায় তখন ভাবে আমি কাউকে দেব না, আমি একাই খাবো, এই টেন্ডেন্সি আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আমি শুনেছি অনেক মা বোন এসেছেন, কিন্তু আজকের যে মাইকে আমি বক্তব্য দিচ্ছি এটা আমার কণ্ঠ না কার কণ্ঠ আমি নিজেও হয়ে পাচ্ছি না, বুঝলেন?
আমি এখন কি করি, আমি মুসিবতে পড়ে গেছি, আর আমি তো এখন যতটুকু ভাঙ্গা চোড়া একটু শোনেন কি করবেন। যদিও পরে কহর ছাড়িও না শহর একটা কথা আছে, আপনি এলাকার লোকাল এগুলো নেবেন কেন? এত বড় মাহফিল, সাউন্ড একটা গুরুত্বপূর্ণ, সাউন্ডের উপরে অনার্স কোর্স আছে, সাউন্ডের উপরে পড়াশোনা হয়, সাউন্ডের উপরে ক্লাস হয়, 5 বছরের ক্লাস হয় এবং সাউন্ডের উপরে ডিগ্রি অর্জন করে। তো এগুলো এতগুলো মানুষ, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় সাউন্ডগুলো ঠিক মতো ডেলিভারি হচ্ছে কিনা, কোথায় কোন পয়েন্টে কোন মাইক লাগানো আছে, আমি যদি একটু সরি মনে করেন আওয়াজ নাই, মানে এমন একটা অবস্থায় পড়ে গেছে আমি, এখন কি করার, একটু কষ্ট করে আমরা শুনি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবছর আমি যতগুলো মাহফিল করেছি, আজকের মাহফিলটা আমার একদিক থেকে আমি খুবই আনন্দিত, এই প্রত্যন্ত অঞ্চলে আমি এসে আপনাদের যে একটা অনুভূতি, আপনাদের ভিতরে যে কোরআন শোনার যে একটা জাজবা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। আরেক দিকে এমন মাইক পাইছি, এটা আমার জীবনেও জোটে নাই, বুঝলেন? যাই হোক, এখন আমাকে একটু কথা বলতে হচ্ছে, আমার দিকে তাকান, তবে মাইকওয়ালাকে কেউ ধমক দিবেন না, তারা লোকালি এটা চালাবে, তারা তাদের ধমক টমক দিয়ে লাভ নাই, এটা প্ল্যান যারা করেছেন তাদের দোষ, মাইকওয়ালাকে আপনি দোষ দিবেন কেন? মাইকওয়ালাকে দোষ দিয়ে তার যা অস্ত্র আছে সে অস্ত্র খাটায় দিছে, আমরা তো শুনতে পাচ্ছি, এই সমস্যা কি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মনে করেন গ্রামের একটা চা দোকানে চা 3 টাকা কাপ, ওই চাটা আপনি কোন 5-স্টার হোটেলে খাবেন 2000 টাকা কাপ, কথা বুঝেন নাই? কিন্তু চার গুণগত মান কে এক, কখনো এক হতে পারে? সার্ভিস কে এক, তোর মাইক তো সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই তো, একই ক্যামেরা, এই যে ক্যামেরাগুলো আছে, ক্যামেরাগুলো আমার দিকে তাকায় আছে, একই ক্যামেরা, একটার দাম 20,000 আরেকটার দাম 20 লাখ, তো এক, এটাও ক্যামেরা ওটাও ক্যামেরা, সমস্যা কোথায়? এই এই যে হচ্ছে তফাত। সম্মানিত ভাইয়েরা, এখন আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে রহমত দিয়ে ধন্য করব, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমার কাছ থেকে 3টা জিনিস চাই, কয়টা জিনিস? 3টা আমল চাই আমি তোমার কাছ থেকে, এবং এই 3টা আমল হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার মূলধন, জান্নাতের মূলধন আমরা যদি অর্জন করতে চাই আমরা 3টা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি জান্নাত পেতে চায়? সবাই কি জান্নাতে যেতে রাজি আছেন? আচ্ছা, জান্নাতে যদি যেতে রাজি হই, নামাজ তো পড়ার দরকার নাই, নামাজ দরকার আছে? আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি মুসলমান না বেনামাজি মুসলমান? বেনামাজি আবার মুসলমান, চিন্তা করেন, বেনামাজি আবার মুসলমান, এই হচ্ছে আমাদের অবস্থা। নামাজ না পড়ি ঈমান আছে তো আমার, এরকম কিছু বলার লোক আছে? আমার ভাইয়েরা, হ্যাঁ, সবচেয়ে বড় পুঁজি হলো জান্নাতির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. جبرنا الله أكبر. نشنده جرا إن نشنده الذين جرا আমানু ইমান আনবে, আমরা এখানে যারা বসে আছি আমরা ইমান এনেছি কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখা যায় নাকি? দেখা যায়? কেউ কি দেখতে পেয়েছে নাকি? কেউ কি পৃথিবীতে দেখতে পাবো নাকি? এই দুনিয়াতে দেখা সম্ভব নাকি? দেখা সম্ভব না। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে যারা বিশ্বাস করেছি, ইমানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইমানের অনেকগুলো দিক তুলে ধরেছেন বিভিন্ন আয়াতে,
এই সূরার শুরুর দিকে সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ جل بولي الله أكبر كما إيمان در جل عدرش البطي بشاشان بي عدرش من الله كي دكا جائنا আল্লাহকে আমরা দেখবো কেমন, আল্লাহর সৃষ্টি তো অনেক দেখি না। এই যে সামনে বর্ষা আসবে, আকাশে মেঘ জমা হবে, সে মেঘের পানির উৎস হলো সমুদ্র। মেঘের পানির উৎস কি? সমুদ্র। সমুদ্রের যে পানিগুলো মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন, সমুদ্রের পানিগুলো মিঠা পানি না লবণ পানি? বলেন বলেন, লবণ পানি। লবণ পানি কেন করলেন? লবণের জন্য করা হলো এই স্থলভাগের সমস্ত যান জীবাণু আবর্জনা গুলো বৃষ্টির মধ্য দিয়ে নদ নদী খাল বিল দিয়ে সবগুলো ভেসে ভেসে সব সমুদ্রে গিয়ে জমা হয়ে যায়। সমুদ্রে পানি এই জন্য লবণ করে দিয়েছেন যেন ওই সমস্ত পচা আবর্জনা গুলো গিয়ে যেন সমুদ্রে বিষাক্ত গ্যাস উৎপন্ন না হয়, দুর্গন্ধ যেন না হয়। পৃথিবীর আবহাওয়াকে দূষণমুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে লবণ করে দিয়েছেন। ওই পানি যখন আবার মেঘ আকারে যখন আকাশে ওঠান, আকাশে ওঠাতে নিয়ে সেই পানিগুলো লবণ করে তোলেন না, মিঠা করে তোলেন। কি করে তোলেন? মিঠা করে তোলার জন্য মেশিন দরকার আছে না নাই? ফিল্টার তো প্রয়োজন। সেই ফিল্টারকে দেখা যায় নাকি? সেই ফিল্টার দেখানো যায়, দেখা যায় সমুদ্রে কোথাও কোথাও কিরকম দেখা আছে? আমরা দেখেছি যে কোথাও ফিল্টার লাগানো আছে নাই? তাহলে এই পানি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রসেস করে তুলেছেন। সেই প্রসেস করতে গিয়ে ফিল্টারের প্রয়োজন হয়েছে, ফ্রেশ করার প্রয়োজন হয়েছে। মহান রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। বান্দারে আমি তো এমন রব, আমি তো এমন প্রভু, যদি লবণ করে তুলতাম আশেপাশের সমস্ত গাছগাছালি গুলো সব মরে যেত। আমি আল্লাহ লবণ করে তুলি নাই, ওই সমুদ্রের পানিকে আমি আল্লাহ মিঠা করে ফিল্টারিং করে আকাশে মেঘে জমা করেছি। তোমার জমিতে বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহ সুন্দর করে আমার শ্রেষ্ঠ পদ্ধতিতে বৃষ্টি নাজিল করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, ওই ফিল্টার আমরা দেখতে পেলাম না। এই যে মাইকে আমরা কথা শুনছি, এর মধ্যে একটা শক্তি কাজ করছে, বিদ্যুৎ। বিদ্যুৎকেও দেখতে পাই না, ইথারকেও দেখতে পাই না, মাধ্যাকর্ষণ শক্তিকেও দেখতে পাই না। যেটাই দেখা যায় না সেটাই খুব শক্তিশালী। এই জন্য এই পৃথিবীর অনেক সৃষ্টি যেহেতু অদৃশ্য, আমার আল্লাহকেও আমরা দুনিয়াতে দেখতে পাবো না, ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি তো আমরা অনেক কিছু দেখতে পাই না। বাতাস দেখা যায়? বাতাস দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার প্রতি মানান, শুধু আমার প্রতি মানলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নামাজ কায়েমের কথা বলে দিয়েছেন, কিতাবের প্রতি বিশ্বাসের কথা বলে দিয়েছেন, আখিরাতের প্রতি বিশ্বাসের কথা বলে দিয়েছেন। আরেক জায়গায় বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك رب ফেরেশতার উপরে ইমান আনতে হবে, আখেরাতের উপরে ইমান। এই সমস্ত একটা বিষয়কে আপনি মাইনাস করবেন, বিশ্বাস করবেন না, আমি ইমানদারের কাতারে আমার নাম লেখা থাকবে না।
ঠিক কিনা? অনেকে আল্লাহকে মানে, রসুলকে মানে, কিন্তু কিতাবকে মানতে চায় না। আছে না এই কিতাবের বিধানকে মানতে চায় না। এই কিতাবের বিধান জমিনে জারি হোক এটাকে বরদাস্ত করতে চায় না। উনি শুধু চান পাঁচ অক্ত নামাজের মধ্য দিয়ে আমি জান্নাত তালাশ করব। অসম্ভব, কখনোই সম্ভব নয়। নামাজ শুধু আদায় করলে চলবে না, নামাজকে সমাজে কায়েমের আন্দোলন করতে হবে মুসলমান। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জয় বলি আমিন, আরো জোরে আমিন। আজকে সমাজে নামাজ কায়েম হলে একজনের বউ আরেকজন ভাগায় নিয়ে আসে? হ্যাঁ, কোন আজকে সমাজে নামাজ কায়েম হলে পরে এই ধরনের চরিত্র সেই লেভেল থেকে আসে? নাসির একটা কাজ করছে, কোন তো কি একটা কাজ করছে সে, দুনিয়াতে কত মহিলা পড়ে আছে বিয়ে হয় না, কত মহিলা পড়ে আছে, কত বিধবা পড়ে আছে, গোটা ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করেছে এই বেয়াদবটা। আমি নড়াইলে মাহফিল ছিল আমার, মাশরাফির মা এলাকা গ্রামে, মাশরাফি বিন মর্তজা তার বাবা ছিলেন, এসপি মহোদয় ছিলেন, এরকম দিনের বেলা মাহফিল, আরো প্রায় 15-20 জন মানুষ মাহফিলে। তো মাশরাফির দিকে তাকান আপনি একটু, মুশফিকের দিকে তাকান, আছে আমাদের দেশে ভদ্র কিছু আছে, আপনি সাউথ আফ্রিকার দিকে তাকান, হাসি মামলা, এই যুবকরা চেনো না, হাসি মামলা, তার মুখে মুখ ভরা দাড়ি, নামাজের সময় খেলা বন্ধ, তার বউয়ের হাত মোজা পা মোজা, গোটা পৃথিবীর কোন পুরুষ তার বউকে দেখতে পায় না, আর ও অন্যের বউ নিয়ে এসে নাচে নাচে বিয়ে করে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলাদেশ, এই চিন্তা প্রতিটি মুসলমানের মাথায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। এখানে একজন লয়ার বসে আছেন, অন্যের বউ যদি কেউ ভাগায় নিয়া চলে আসে শাস্তি কি জানেন? 495 আর্টিকেল 494 এই আর্টিকেল বলে দিচ্ছে যে সর্বনিম্ন তার 7 বছরের সশ্রম কারাদণ্ড হবে। আমি বিচারকদের কাছে বিনয়ের সুরে বলতে চাই, এই সমস্ত অপরাধের সুষ্ঠু রায় দিন, সুষ্ঠু বিচার করুন, নচেৎ আপনার বউ একজন ভাগায় নিয়ে যাবে, ঠিক কি না? আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান, আইনকে আইনের জায়গায় রাখতে হবে। কোরআন তো আইন নাই এর মধ্যে, আছে কি এর মধ্যে আইন আছে? কোরআন সংসদে কোরআন আছে না নাই? সংসদে কোরআন আছে না নাই? কে কইছে নাই? শুরু হয় কি দিয়া? কিতাব অব্দে শুরু হয়, কোরআন তো অব্দেই তো হয়, সংসদ অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত কি দিয়ে শুরু হয়? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপর অর্থমন্ত্রী উঠে বলে, মাননীয় স্পিকার, এই সুদ ভিত্তিক আইনটা পাস করা হোক। কিছুক্ষণ আগে তেলাওয়াত হয়েছে কিন্তু ওর বিরুদ্ধে, আর আইন পাস হয় তার বিরুদ্ধে। এগুলো হচ্ছে প্রহসন, এগুলো হচ্ছে আমি মনে করি কোরআন অবমাননা, যে কোরআন নাজিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন নাজিল হয়েছে সমাজে আইন বাস্তবায়ন করার জন্য। আপনি যেন এই কোরআন দিয়ে যেন মানুষের মাঝে বিচার কার্য ফয়সালা করতে পারেন, এই জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। জয় বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের এক নম্বর পুঁজি হলো জান্নাতে যাওয়ার ইমান। এক নম্বর পুঁজি কি? ইমান। ইমানকে নষ্ট করা যাবে? ইমানকে ধ্বংস করা যাবে না। যেটাই হারুক আমার ইমানকে হারানো যাবে না। আমি দুনিয়ার সব হারাবো, আমি ইমানটাকে হারাতে পারবো না। ইমানকে হারানো যাবে না, ইমানকে ধ্বংস করা যাবে না, ইমানের ক্যান্সার আনানো যাবে না। আমাদের দেহে যেমন বিভিন্ন দেহে আমরা দেখে থাকি, যখন কোন হসপিটালে যাওয়া হয় বহু রোগী পাওয়া যায়, বিভিন্ন ক্যান্সার আক্রান্ত রোগী। আমাদের জীবনের জর্জর ইমান, ইমানেরও কিছু ক্যান্সার আছে। এর মধ্যে এক নম্বর ক্যান্সার হলো
ইমান যারা আনবিত এবং ইমানের সঙ্গে যারা শিরিককে জড়াবে না তার জীবনটাকে ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলমিন, তার ইমানটাকে শিরকের দ্বারা আচ্ছাদন করবে না। আল্লাহ বলছেন শিরিক মুক্তি ইমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথ দেখিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে শিরক যুক্ত ইমান আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোন কবরে ফুল দেওয়া যাবে? কোন নেতার মাজারে কবরে ফুল দেওয়া যাবে? কোন পুষ্পস্তবক অর্পণ করা যাবে? এগুলো কে হারাম করেছেন? কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজ হতো আমার নবীর কবরের মতো শ্রেষ্ঠ কবর তো পৃথিবীতে কারো নাই। আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছেন। আমি গত পরশু দিন তার একটা সিরাত দেখলাম, তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মের একদিন পর আবু তালেব বিষয়টা ফাইন্ড আউট করলেন নবীর সামনে নবুয়তের পর। নবুয়তের পর একদিন আমার নবীর আপন চাচা আবু তালেব, মুসলিম না কাফের? মুসলিম না কাফের? কাফের, যদিও কাফের, ভদ্র কাফের, বেদব না, কথা বুঝেন নাই, ভদ্র কাফের তিনি ছিলেন। একদিন আবু তালেব বলছেন, ভাতিজা মোহাম্মদ, তুমি যখন নবজাতক ছিলে মার পেট থেকে তুমি সবে পৃথিবীতে এসেছ, তার একদিন পর একটা রাতে পর একদিন রাতের বেলা চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুয়ে রেখেছে, তোমার মা তোমাকে শুয়ে রেখে একটু দূরে চলে গেছে, আমি কাছাকাছি চলে গিয়েছি, আমি দেখলাম তোমাকে, তুমি তোমার ডান হাতটা নড়াও, চাঁদ তোমার ডান হাতে চলে আসে, তুমি তোমার বাম হাতটা নড়াও, বাম হাতটা তোমার হাতের কাছে চলে আসে, তুমি তোমার চোখটা বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে আসে, তোমার চোখটা ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। এর কারণটা কি মুহাম্মদ বলো? রাসূল বলছেন, চাচা জন্মের পূর্বে আমার মা আমার বাপ তো মারা গেছেন, আমার মা যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট না পান, আমার মার বিন্দু পরিমাণ যেন কোনো কষ্ট না হয়, এই জন্য মহান রব্বুল আলামিন আমার জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছিলেন। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কত, নবীকে বিশ্বাস করার দরকার আছে না নাই? কি হিসেবে বিশ্বাস করব? শুধু আমার নামাজের আদর্শ নাকি? আমার নামাজের আদর্শ দলি আদর্শ না নাকি? আমার রাসূলকে দলি আদর্শ হিসেবে মানতে চায় না এমন লোক আছে না নাই? দলীয় চেতনা এক, নামাজের চেতনা আর এক। তুমি উম্মতে মুহাম্মাদি হতে পারো না, তোমার সব চেতনা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর সম্মান কত, সম্মান কত আমার নবীজির, সমস্ত পয়গম্বরের কালিমার মধ্যে রসুল শব্দ নাই, কিন্তু আমার নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক রসুল শব্দ দিয়ে কালিমা বানিয়েছেন। যেরকম সুবহান আল্লাহ, আদম আসসালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কালিমার মধ্যে রাসূল শব্দ আছে নাকি নাই? আমার নবীর কালিমা হলো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার রাসূলকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। সে রাসূল কে নিয়ে আমার দেশে কত কথা হয়, রাসূল কে নিয়ে কত ব্যঙ্গ উক্তি করা হয়, কি বলবো, আলোচনার সামনে মঞ্চে একজন আলোচক কথা বলেন, সামনে থেকে মাইক টানা হয়, চুপ করে বসে থাকা যাবে না, আমরা চুপ থাকলে আরো অনেক কিছু হারাবো। চুপ থেকেছি বলেই আমরা রোমকে হারিয়ে ফেলেছি, চুপ থেকেছি বলেই আমরা স্পেনকে হারিয়ে ফেলেছি, চুপ থেকেছি বলেই
আমরা ভারতকে হারিয়েছি, চুপ থেকে ছিলুনি, আমরা 180 বছর পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থেকেছি, আমরা চুপ থাকতে চাই না, আমাদের কথা বলতে হবে। ইসলাম নিয়ে কোরআন নিয়ে কেউ কথা বললে সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? রাসূলকে মানার দরকার আছে না নাই? রাসূলকে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আল্লাহকে চেনার একমাত্র উপায় কি? আল্লাহকে চেনার একমাত্র উপায় কি? রাসূলকে চেনার একমাত্র উপায় কি? ইসলামকে বোঝার একমাত্র উপায় কি? আমরা কোরআনকে শুধু কাগজের পাতায় দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়। এই চেতনা যারা লালন করবে না তার ঈমান হলো ক্যান্সার যুক্ত ঈমান। কি যুক্ত ঈমান? ক্যান্সার যুক্ত ঈমান। তাকে জাহান্নামে যেতে হবে ওই ঈমান নিয়ে। আমার ঈমান আনবো আংশিক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আমাকে আপনাকে আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি বিশ্বাস এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য। এক নম্বর কন্ডিশন হলো আমার প্রতি তোমাকে ঈমান আনতে হবে, সম্পূর্ণ শিরিক মুক্ত হয়ে আমার প্রতি বিশ্বাসী তোমাকে হতে হবে, যে মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, আইন মানবে দুনিয়ার, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত আল্লাহর দরবারে মঞ্জুর হবে? মঞ্জুর হবে? সম্পূর্ণ আমাকে সঁপিয়ে দিতে হবে, আমাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে চেনার জন্য কোরআন দরকার। একটা আয়াত আছে, শ্রেষ্ঠ একটা আয়াত, আল্লাহর পরিচয় মোটামুটি ওই আয়াতের মধ্যে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। সে আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন আয়াত বলেন? আয়াতুল কুরসি। আমরা সবাই মুখস্থ করব, জয় বল ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট চূড়া আছে, আল্লাহর পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নামটা কি? অনেকে ইখলাস পড়ে না কিন্তু কুলহু পড়ে, আছে না? কুলহু যার নাম, ইখলাস তার নাম। এই ছোট্ট সূরার এত দাম, যদি কোনো বান্দা ইখলাসের সাথে পরপর তিনবার সূরা ইখলাস পড়তে পারে, মহান রব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াবের আমল আদায় দিয়ে দিবে। আমার নবীজি একজন ইমাম নিযুক্ত করলেন, সেই ইমাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়াতে যান কিন্তু প্রত্যেক ওয়াক্তে ইখলাস দিয়ে নামাজ পড়ান। সাহাবীরা রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ইমাম বানালেন? সে তো সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পড়ে না। আমার নবীজি ওই সাহাবীকে ডেকে বসলেন, ডেকে বসে বলছেন, সাহাবিরে প্রত্যেক অক্তে তুমি নাকি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো, অন্য কি কোনো সূরা পাও না তুমি? সাহাবি কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখের সামনে সূরা ইখলাসের চাইতে শ্রেষ্ঠ সূরা আমার আর চোখে পড়ে না। কার পরিচয়? সূরা ইখলাস মানে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমাকে তো আল্লাহর পরিচয়টা আগে জানতে হবে। আমার সবচেয়ে কাছের কে? আমার সবচেয়ে কাছের কে? আইনামা কুনতুম ওহুয়া মাআকুম, যেখানেই থাকো না কেন সেখানে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহকে আগে চিনতে হবে। আল্লাহই তোমার সবকিছু মনিটরিং করেন, দেখার জন্য চোখ দিলেন কে?
আসতে বলবেন না, দেখার জন্য চোখ দিলেন কে, শোনার জন্য দুটি কান দিয়েছেন কে, কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন কে, কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন কে, চলার জন্য দুটো পা দিয়েছেন কে, রক্ত পিউরিফাই রক্তটাকে ফিল্টারিং করার জন্য কিডনি দুইটা দিয়েছেন কে। তিন দিন হলো আমার কোমর একটু ব্যথা হয়, তিন চার দিন হলো, তো ভাবলাম ডাক্তারকে দেখাবো, ডাক্তার দেখাবো কখন, সময়ই তো নাই, দিন রাত প্রোগ্রাম, এই যে মাহফিল আসছি, আমার রাতে মাহফিল বেশি দূরে না, মাত্র সুন্দরবন না, মানে একই বিভাগ কিন্তু ওই মাথায়, সুন্দরবন বুঝলেন তো, একদম শ্যামনগরের শেষ মাথা গাবুরা একটা ইউনিয়ন আছে, সেখানে আমার মাহফিল রাতের বেলা, সেখানে আমাকে যেতে হবে। তখন ডাক্তার দেখাই কখন, আমি ভাবলাম আল্লাহ কি করি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব, আল্লাহর প্রতি ভরসা রেখে ভাবলাম দেখি একটু রেগুলার করে কয়েকটা দিন একটু ডাব খাই। তো দুই তিন দিন ডাব খাইলাম, খাইয়ে দেখি ব্যথা নাই, একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ, ডাবটা কে দিয়েছেন, আল্লাহর কি কুদরত, গাছের উপরে শরবত, তাই না, বলি আলহামদুলিল্লাহ, কি সুন্দর ডাব আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, কি ড্রিঙ্কস, কি কি সুন্দর ড্রিঙ্কস, এটা ন্যাচারাল ড্রিঙ্কস। আমি মালদ্বীপে গিয়েছিলাম বছর দশেক আগে, মালদ্বীপের এক মন্ত্রীর দাওয়াতে আমি গিয়েছিলাম, সেখানে একটা প্রোগ্রাম ছিল, মালদ্বীপ খুবই সুন্দর, শুধু দ্বীপ দ্বীপ নিয়ে একটা দ্বীপ, একটা দেশ, লোকজন খুবই কম, ওই দেশের লোক সংখ্যা এত কম, আমার দেশের পীর তার চেয়ে বেশি আছে, খুব কম, কয়েক লাখ মানুষ। তা আমি যখন ওখানে গিয়ে একটা হোটেলে ঢুকলাম, একটা ফাইভ স্টার হোটেলে আমাকে নেওয়া হলো, আমি ঢুকলাম, ঢুকি চেয়ার টেবিল চেয়ারে বসে আছি, তো আমাকে এক হোটেল বয় এসে এটা ডাব নিয়ে সামনে দাঁড়ায় বলতেছে, স্যার প্লিজ ড্রিঙ্ক ইট, আপনি এটা পান করেন, খুবই সুপ্রিয় পানি, পৃথিবীর কোথাও এটা পাবেন না। তো মনে মনে কইলাম আমার বাড়ির আগেও আছে, পিছেও আছে, কথা বুঝলেন না, তো এই ডাব এটা কিডনিকে ধুয়ে ফেলে দেয়, কিডনিকে পরিষ্কার করে, এগুলো না খায় কি খায় জান, পেপসি কোকা কোলা, আসেনা আসেনা, এই কোকা কোলার পেপসি দিয়ে কি হয় জানেন, বাথরুম যদি খুব ময়লা হয় শুধু ঢাল দেন, হারপিকের যে বড় কাজ করবে, এটা পচা জিনিস, সম্পূর্ণ ইহুদি পণ্য, খাওয়ার দরকার নাই, আল্লাহ গাছের ডাব দিয়েছেন, ডাব খাবো আমরা, ঠিক কিনা, নতুন নতুন রোগের বিভিন্ন কারণ আছে, আমরা খাদ্যটাকে নির্বাচন করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কিডনি দিয়েছেন, কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম, কত গ্রাম, 200 গ্রাম কিডনি একটা ওজন, 24 ঘন্টায় এই কিডনি 24 ঘন্টায় 150 লিটার রক্ত ছাকে, কয়শো লিটার, 150 লিটার রক্ত ছাকতেছে প্রতিদিন, আমার দেহে রক্তগুলো ছাকতেছে কিডনি 150 লিটার করে, যদি কিডনি ফেল মারে তখন হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিন সেট করা হয়, সেই মেশিনের ওজন হলো 100 কেজি, কত কেজি, আর আমাদের গায়ের ওজন কয় কেজি, তাহলে অথচ 100 কেজি মেশিন ছাড়া ডায়ালিসিস হচ্ছে না, আর ওই একই কাজ আল্লাহ মেশিন দিয়েছেন কিডনি, তার ওজন কত, সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কি আছে, আল্লাহ কি দেখে আমারে, আল্লাহ দেখে, করোনা বেশি শহরে না না গ্রামে, কারণ করোনা রোগী কি গ্রামে ধরা পড়ছে দুই একটা, সব কোথায়, সব শহরে নগরে, গ্রামে এ করোনা আসবে কখন পাত্তাই তো পায় না, গ্রামে ঢুকতে নেই, এই যে আকাশের সূর্য দেখতে পাচ্ছে, ভিটামিন ডি, ভিটামিন ডি 16 আনা পায় গ্রামের মানুষ, 16 আনা, শহরের মানুষ তো পায় না, সেই মাল্টি স্টোরেড বিল্ডিং এর ভিতরে সিপাসিপির মধ্যে থাকতে হয়, আলো নাই, বাতাস নাই, সূর্য নাই, ও এসির ভিতরে থাকতে হয়, আবার এই ভাইরাসটা এত ভিআইভি ভাইরাস, ও যত্রতত্র থাকে না, ও এসির মধ্যে থাকে, কি কথা কি বোঝা গেল, ও জায়গা মতো থাকে, ওই জায়গায় থাকতে পছন্দ করে খুব, গ্রামের লোকের কাছে আসবে কখন, কারণ ভিটামিন ডি যখন একটা বডি পরিপূর্ণ পেয়ে যায়, করোনা ভাইরাস এসে একটা ধাক্কা খেয়ে সে ব্যাক করে, না এই জায়গায় এসে আমার কোনো কাম হবে না, একটু আসতে বলি সুবহানাল্লাহ, আকাশের সূর্য কি শুধু আলো দেয় না ওর মধ্যে ওষুধও আছে, ওষুধ আছে, কত টাকা ভিজিট নেয়, আছে ভিজিট আছে, নাই কিডনি সার্ভিস দিচ্ছে, কোনো ভিজিট আছে, নাই নাকের মধ্যে খাবার আছে না, নাই
নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? বলেন কোন খাবার আগে দরকার? যে বেকুব কয় আল্লাহ মানে কেমনে খাওয়ায় নাক চিপে ধরবেন, কি কথা বুঝেন নাই? যে বেকুব বলবে আমরা আল্লাহ মানে কেমনে খাওয়ায় নাকটা বন্ধ করে ফেলবেন, তিন মিনিট অক্সিজেন নাই বাঁচবে পৃথিবীর কেউ? তাহলে আমাকে খাওয়ান কে, আমাকে চালান কে, চোখ দিয়েছেন কে, চোখের মধ্যে মেশিন আছে না নাই, করণি আছে না নাই, পানি আছে না নাই, এটা কোন পানি? এই যে খাওয়ার পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, ঘামের মতো? ঘামের মতো না, ঘাম চোখের মধ্যে ঢুকলে কিরকম লাগে জলে? তাহলে চোখের যে পানি ওটা কি ঘামের মতো না অন্য অন্য পানি? অন্য পানি। এটা কে বের করে দেন? আল্লাহ বের করে দেন। সেই চোখের পানিটা আল্লাহ পাক দুনিয়ার পানির মতো করলে তাহলে কি হতো জানেন? শীত প্রধান দেশে চোখের পানিগুলো আইস হয়ে যেত, বরফ হয়ে যেত। আল্লাহ পাক চোখের পানিকে করেছেন এমন পানি, ওর মধ্যে কিছু আছে শ্লেষ্মা, কিছু আছে তেল, কিছু আছে ওর মধ্যে পানি, আর কিছু আছে ইলেকট্রোলাইটের মিশ্রণে এক জটিল জটিল আল্লাহ পাক মানে অয়েন্টমেন্ট দিয়েছেন, যেরকম করে আমরা চোখের ডাক্তারের কাছে গেলে পরে অয়েন্টমেন্ট দিয়ে দেয়, আল্লাহ পাক স্থায়ী অয়েন্টমেন্ট চোখের মধ্যে দিয়ে দিয়েছেন, যেন বান্দার ধুলাবালিতে গেলেও চোখ যেন নষ্ট না হয়। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। এই চোখটা দিলেন কে? আর এই চোখ দিয়ে পরনের দিকে ছায়া থাকে কে? আল্লাহ। আল্লাহ ছায়া থাকে, ছায়া থেকে আমরা আল্লাহকে চেয়ে থাকতে বলেছেন? তাকানো যাবে? যাবে না। তাকানো যাবে না কেন? তাকানো যাবে মার দিকে, তাকানো যাবে মায়ের দিকে, তাকানো যাবে মেয়ের দিকে, তাকানো যাবে বউয়ের দিকে, কোনো আপত্তি নাই। কিন্তু অন্য নারীর দিকে তাকানো যাবে? এলাকায় পর্দা টর্দা আছে তো নাকি? মার্কেটে যায়? মার্কেটে যায়? ভালো, আলহামদুলিল্লাহ। না, আমি তো মনে করি চরণ চলে কিছুটা কিছুটা হলো তাহাজিব তামাদ্দুন কিছু টিকে আছে, একটু কম যায়, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি যে অবস্থা! তবে হ্যাঁ, আসল পর্দা কিন্তু শুধু বোরকা পরা নয়, বোরকা তো পড়তে হবে, আসল পর্দা হলো নিজের যারা নিকটতম আত্মীয় স্বজন, যেরকম চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, দেখা করা জায়েজ? আসতে বলুন, দেখা করা জায়েজ আছে? দেখা করা যাবে? চাচাতো ভাইয়ের বাড়ি কি নিজের বাড়ি থেকে দূরে না কাছে? বলেন দূরে না কাছে? আচ্ছা, খালাতো ভাই কি খালাকে দেখতে আসে? সেই বাড়িতে খালাতো বোন আছে না নাই? খালার কি খালার সঙ্গে দেখা করা যাবে? কিন্তু খালাতো বোনের সঙ্গে কি দেখা করা যাবে? দেখা কি হয়? দেখা দেখা হয়? হয়। খালি শুধু ঘন ঘন আসে খালার বাড়ি, খালার মা আসসালামু আলাইকুম, খালার মা আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন আছে, কি কথা কি বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে পর্দার দরকার আছে না নাই? আচ্ছা, দুলা ভাইয়ের হুন্ডার পিছনে শাড়ি চড়তে পারে? এখন সরে সরে তাহলে পর্দা বলে আছে? হ্যাঁ, দুলা ভাইয়ের হুন্ডার পিছনে শাড়ি চড়া যাবে না, শাড়ির সঙ্গে দুলা ভাই পর্দা করবেন, দুলা ভাইয়ের পিছনে চড়া যাবে না। চড়ছে নতুন দুলা ভাই, এখন পিছনে চড়ে আসে, ভাবতেছে আমার দুলা ভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়? তো হুন্ডার পিছনে একটু ফাঁকা রেখে একটু দূরে দূরেই বসছে, দুলাভাইও কম না, সামনের দিকে যায়, এমন ব্রেক মারছে, গ্যাপ পূরণ। এই সমস্ত দুষ্টামি করার সুযোগ কি কোনো মুরব্বীরা দিতে পারে? মুরব্বীরা দিতে পারে? এরকম এজন্য পারিবারিক শাসনের দরকার আছে না? আচ্ছা, আমরা পারিবারিক শাসন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ছেলের হাতে বাইক নয়, ছেলের হাতে বাইক দেওয়া যাবে না, মেয়ের হাতে মোবাইল নয়, শিক্ষা দেন, কোরআন দেন, জীবন চরিত্র তাছাড়া ধ্বংসের দিকে ঠেলে যাবে, ঠিক কিনা? এগুলো আমরা খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, দেখি আমি কথা বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, সবাই শুনতে পাচ্ছেন? তবে আগামীতে মাইকটা একটু ভালো নিয়েন, যা হয়েছে হয়েছে, এবার আগামীতে একটু খেয়াল করার চেষ্টা করবেন যেন এই এই বিষয়টা, এই প্রবলেমটা যেন কখনো আর না হয়। আমি আজকে শুধু আমার সোহেল ভাইয়ের দিকে তাকাই, আমি মনে হয় মঞ্চে এই পর্যন্ত আসি, আমার গলা আমার মানে লাংস ছিঁড়ে যাচ্ছে, এত শক্তি প্রয়োগ করে আমাকে কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা একটু আমার দিকে তাকান। তাহলে জান্নাতে যাওয়ার মূলধন বলেছিলাম কয়টা বলেন তো? তিনটা। নাম্বার ওয়ান হলো আমরা ইমান আনবো কার উপরে? বলেন কার উপরে? রসুলকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই?
আছে, এক আনা না ষোলো আনা, ষোলো আনা বিশ্বাস মানে ষোলো আনা আইন মানতে হবে, ষোলো আনা আইনকে বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ইমান। তো এই সাহাবী সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াচ্ছিলেন, মনে সূরা ইখলাস দিয়ে বারবার নামাজ পড়াচ্ছিলেন, মনে আছে আপনাদের? আচ্ছা, বারবার পড়া যায়। রাসূল বললেন তুমি এরকম করে একই সূরা দিয়ে নামাজ পড়ার কারণটা কি? হুজুর আমি এর চাইতে শ্রেষ্ঠ সূরার কোরআনে পাচ্ছি না। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনকে সবাই একরকম বুঝে? সবার বুঝ কি একরকম? না। সব সাহাবীকে কোরআন একরকম বুঝতেন? না। আবু বকরের বুঝ আর ওমরের বুঝ কি একরকম? না। ওমরের বুঝ আর উসমানের বুঝ কি একরকম? না। বিদায় হজের ভাষণ আমার নবীজি দিচ্ছিলেন সাহাবে কেরামকে নিয়ে শেষ হজ। সেদিন তিনি কথা বলতেই হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো। সে আয়াতটা নাজিল হওয়া মাত্রই সমস্ত সাহাবীর আয়াতটা পাওয়া মাত্রই আনন্দাত্মহারা হয়ে পড়ছে। কোন আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আজকের দিনে ও সাহাবীরা এই আয়াতটা নাযিল হয়ে গেছে, আজকের দিনে এই দিনটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো আর তোমাদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম খুব খুশিতে বাগবাগ হয়ে গেলেন। বদর কবুল হয়ে গেছে, উহুদ কবুল হয়ে গেছে, খন্দক কবুল হয়ে গেছে, এই রক্তি অর্জিত এই ত্যাগের মধ্যে অর্জিত দিন প্রতিষ্ঠা আজকে হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সবে আনন্দের মধ্যে থাকলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় নাই। ওই জায়গা থেকে তিনি অনেক দূরে চলে গেছেন, পাহাড়িয়া এলাকায় গিয়ে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সবাই গিয়ে বলতেছে আবু বকর আজকে আমাদের জীবনের সবচেয়ে উত্তম রেজাল্টের একটা আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, তুমি কেন এই জায়গায় কান্দ? এবার আবু বকর বলছেন শোনো, তোমরা খুশিতে বাগবাগ হচ্ছ, তোমরা খুশিতে আনন্দিত হয়ে যাচ্ছ, নিজেকে হারিয়ে ফেলেছ, তোমরা খুশিতে আত্মহারা হয়ে গেছো, ভালো কথা, কিন্তু আমার চোখে পানি আসার মূল কারণ হলো আজকের দিনে তো দিন, আজকের দিনে তো আয়াত নাজিল হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা কি জানো একবার কিভাবে দেখেছ আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল কিন্তু আর দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, আমার নবীজি বাঁচবেন না, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখে পানি টলমল করছে। আমার ভাইরা, সব সাহাবীর চিন্তা একরকম, আবু বকরের চিন্তা ভিন্ন রকম। আয়াত নাজিল হলো, একজন কিছুজন হাসতেছে আবার কিছুজন কাঁদতেছে। একটা বিল্ডিং যখন হয়ে যায়, ধরুন এই বিল্ডিংটা যখন শুরু হয়েছে সেই সময় ইঞ্জিনিয়ার আসা শুরু করে দেয়, যেদিন বিল্ডিং এর রং করা শেষ হয় সেই দিন থেকে আর কোনোদিন ইঞ্জিনিয়ার আসবে নাকি? আসবে নাকি বলেন? আসবে না। আমার নবীজির 23 বছরের দিন প্রচারের দিন প্রতিষ্ঠার জান জান তিনি দিয়েছেন। যখন আয়াতটা নাজিল হয়ে গেছে সবার মুখে হাসি থাকলেও আবু বকর কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। আবার নবীজি আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে আবু বকর দুনিয়াতেও তুমি আমার বন্ধু, আখেরাতেও তুমি আমার বন্ধুই থেকে যাবে। যখন সুবহানাল্লাহ, এই হলো ঈমান, এই হলো মহব্বত, ভালোবাসা। আমার ভাইরা, নম্বর 2 হলো والذين هاجروا وجاهدوا في سبيل الله। ইমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের কথা বলে দিলেন, এই জন্য বললেন হিজরত মানে হলো ত্যাগ স্বীকার করা, হিজরত মানে হলো দেশ ছাড়া হয়ে যাওয়া, হিজরত মানে হলো এক বিছানায় ঘুম না হওয়া। এরকম লোক আমার দেশে আছে না? নাই। এক বিছানায় ঘুমাতে পারে না, খালি দৌড়ায়। আছে না? নাই। বলেন আছে না? নাই। আছে তো, এদের সম্মান আল্লাহর কাছে আছে না? নাই। আসতে বলবেন না আছে না? নাই। অনেক সম্মান আছে আল্লাহর কাছে, দেশ ছাড়া হয়েছেন অনেকেই। জাকির নায়কের নাম শুনেছেন তো নাকি? জাকির নায়কের নাম শোনেন নাই? মানুষটা কোথাকার? আছে কোথায়? মালয়েশিয়া। প্রথমে সৌদি আরব, এরপরে মালয়েশিয়া। তো জাকির নায়ক তিনি কেন দেশ থেকে বিতাড়িত হলেন, তিনি কেন নির্বাসিত হলেন, এই জাতীয় প্রশ্ন করে যারা উত্তর খুঁজে না পেয়ে যে সমস্ত কাঠ মোল্লারা বলে আমার দেশে, সে কোন আলেমই না, তুমি কোন কসু? আসতে কম কেন? জোরে বলেন ঠিক কিনা?
এই আয়াতের সঙ্গে তার লাইফটা মিলে যায়। জাকির নায়েক দেশ থেকে বিতাড়িত হলেন কেন, তাকে তুমি না চিনলেও দমোদর দাস নরেন্দ্র মোদী ঠিকই তাকে চেনে। নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ডাক দিয়ে বলছে, মাহাথির জাকির নায়েককে আমাদের হাতে তুলে দাও। মাহাথির মোহাম্মদ বলছে, তুমি গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হতে পারো, জাকির নায়েক তোমার সম্পত্তি নয়, জাকির নায়েক গোটা পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ। কি কথা কি বোঝা গেল? নরেন্দ্র মোদী জাকির নায়েককে চেনে, কিন্তু আমার দেশের কিছু আলেমরা জাকির নায়েককে চেনে না। বোঝেন নাই? আলেমদের মুখ থেকে মোদীর ভাষার মতো কথা বের হয়, কোথায় যাবেন আপনি? যে জাকির নায়েককে পাশে রেখে মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসি ঘন্টার পর ঘন্টা সময় কাটান, আর আমার দেশের কিছু কাঠমোল্লা বলে ও কোনো আলেমই না, তুমি কোন কসু হয়েছো, তুমি কি করছো? জাকির নায়েকের হাতে ইসলাম কবুল করে হিন্দু, তার হাতে ইসলাম গ্রহণ করে খ্রিস্টান, তার হাতে কালিমার বায়াত নিয়ে থাকে একজন বৌদ্ধ, জাপানে গেছেন কয়েক হাজার জাপানি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি কোন দাওয়াত দিচ্ছ? সম্মানিত ভাইয়েরা, হিজরত যারা করবে তার সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আছে। নাম্বার তিন হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে কার পথে? শুধু ঈমান এনেছি এতটুকু কথা বললে কি জান্নাত পাওয়া যাবে? সূরা আনকাবুতের আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট আয়াতই বলবো, কারণ আলিফ লাম মিম এটা তো আল্লাহ তাআলা এর অর্থ জানেন। প্রথমে আল্লাহ পাক বললেন, আহাসিবান নাস, মানুষের কি ধারণা, আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, ঈমান এনেছি আর আমি তাকে ছেড়ে দেব? অবশ্যই না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। কে বলছেন? আস্তে বলবেন না, পরীক্ষা করবেন। কে বলছেন? যার ইমানের পরীক্ষা নাই তার ইমান আনা হয় নাই। কি বোঝা গেল? ওঠে কেন লোকজন, ওঠে কেন দেড়জন করে যে ওঠে, সমস্যা অসুবিধা কি? সাপসু বেকায়দা? আচ্ছা ঠিক আছে, বেকায়দা হলে ভিন্ন কথা, দয়া করে যান, খুব যদি অসুবিধা হয় তবে দয়া করে ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না, বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে, যেহেতু কুষ্টিয়া, তো কুষ্টিয়াতে তামাকের আবাদ হয় না, হয় না? হ্যাঁ, বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে। বিড়ি খাওয়া কি কন? কেউ কিচ্ছু কয় না, সুরূপ করে আছে। বিড়ি খাওয়া কি? আমার দেশের চার অঞ্চলে চার ফতুয়া, রংপুরে বিড়ি খাওয়া ওয়াজিব, ঢাকাতে মাকরু, সিলেটে মোবা, আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ফরজ। কি কি বলতে গেল, এত টানা টানে, সে টানগুলো কি? এত টানা টানে আসে না, আসে না? আছে। বিড়ি খেলে বিড়ির চিহ্ন চেহারায় আসে না? নেয়। ঠোঁট কি সুন্দর থাকে? ঠোঁট কি সুন্দর থাকে? মদ খেলে চোখ কি সুন্দর থাকে? অকাম করবেন, অকামের চিত্র চেহারায় ফুটে উঠবে কিনা বলেন? উঠবে। আমরা সকল প্রকার নেশা বর্জন করব, জয় বলে ইনশাআল্লাহ। পান খান, সমস্যা নাই, পান খেতে কোনো আপত্তি নেই, পান খেতে বাধা নেই, পান খান, পানটা আপনি খান, তবে এত পান খাওয়া যাবে না। আবার বেতন পায় 10,000, পান খায় 8,000, এরকম পান খাওয়া আছে, এগুলো খাওয়া যাবে না, এত খাওয়া যাবে না, পান খান। আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ কেন আছে? হাকিমপুরি আছে, বাবা জর্দা আছে না, এগুলো খাবেন না। জর্দার মধ্যে যে গাছ, বিড়ির মধ্যেও সেই গাছ, তাহলে কি যেটাই লাউ সেটাই কদু, একই তো হয়ে গেল। আমরা সকল নেশা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তিনটি কাজের সঙ্গে একটা কাজের সঙ্গে আরেকটা কাজের মিল রেখেছেন। ইমান যারা আনবে তার জীবনেই স্যাক্রিফাইস করতে হবে, হিজরত আসবে তার জীবনে, ইমান জানবে তার জীবনে স্যাক্রিফাইস আছে না নাই? আছে। তাকে স্যাক্রিফাইস করতে হবে, তাকে হিজরত করতে হবে, তাকে দেশ ছাড়া হওয়া লাগতে পারে, তাকে গুম হওয়া লাগতে পারে, তাকে মেরেও ফেলতে পারে, কিন্তু একচুল পরিমাণ ইমান থেকে বিচ্যুত হওয়া যাবে না মুসলমান। ঠিক কিনা? আমার নবীর চোখের সামনে খাব্বাবকে ধরা হলো, খাব্বাবকে ধরে বলা হলো, খাব্বাব তুমি কি করো? লোহা পিটাই, কি দিয়া? আগুন দিয়া। তুমি নাকি ইসলাম কবুল করেছ? তুমি নাকি বলো কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ তেমনই সত্য।
যেরকম সুবহানাল্লাহ, বুকে কোনো ভয় আছে? কোনো ভয় নেই। এটার নাম কি? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। সঙ্গে সঙ্গে বলা হলো যে খাব্বাব, তোমাকে এই আগুনের ভিতরে জ্বালায় মারব। উনি মুসকি হাসি মেরে বললেন, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো ভয়াবহ। সামনে করা হলো কি, সেই আগুন থেকে কিছু অঙ্গার তুলে এনে সাজানো হলো। অঙ্গারের উপরে খাব্বাবের হাত পা বেঁধে তার পিঠকে চেপে ধরা হলো। অঙ্গার পিঠের ভিতরে চামড়ার মধ্য দিয়ে ভেদ করে চর্বি গলে গলে ভিতরের দিকে অঙ্গার গুলো ঢুকে যায়। একটা বারের জন্য খাব্বাবের মুখ থেকে উ আ আওয়াজ বের হয় না। দাঁতের উপরে দাঁত কামড় মেরে ধরে আছেন আর বলছেন, আল্লাহ আমি চিৎকার করলে ওরা ভাববে আমার ইমান দুর্বল হয়ে গেছে। বলা হলো, খাব্বাব তোমার তো পিঠটা শেষ হয়ে গেল, তোমার পিঠের ভিতরে অঙ্গার গুলো ঢোকে ঢোকে চর্বি গুলো গলে গলে শেষ হয়ে গেল, এখনো কি তুমি ইমান ছেড়ে দেবে না? সঙ্গে সঙ্গে খাব্বাব বললেন, তোমরা আমার পিঠটা ধবল কুষ্ঠের মতো করে দিয়েছো, ভালো কথা। আমার যদি পিঠটা না ফুটো করে দিয়ে করে যাও, যদি ফুটো করে দাও, আমার জীবনের সবচেয়ে বর্জন, আমি ইসলাম থেকে ইমান থেকে একচুল পরিমাণ নড়ব না। একটু আস্তে করুন, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতটা এমন একটা বিষয়ের নাম। আমার নবীজি কারো বাড়িতে আগুন ধরায় দিলেন না, কারো সঙ্গে উচ্চ বাচ্চ করলেন না, কারো প্রতি জুলুম করলেন না। নবীজিকে শেষ পর্যন্ত দেশ ত্যাগে বাধ্য করা হলো। রাসূল মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরাও থাকতে পারলেন না। একজন মুহাজির সাহাবি আমার নবীজির হিজরতের কথা শুনে তিনি বের হয়ে যাচ্ছেন ঘর থেকে। বউকে বললেন, বউ আমার, তুমি আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ যাবো। বউকে সঙ্গে করে নিয়ে সন্তান একটা 4 বছর বয়স, তাকে সঙ্গে করে নিয়ে আমার রাসূল রওনা, আমার রাসূলের সেই প্রিয় সাহাবী রওনা দিচ্ছেন মদিনার দিকে। এমন সময় আত্মীয় স্বজন দেখে ফেলল, দেখার সঙ্গে সঙ্গে বলল, ওরে আবু সালামা কোথায় যাচ্ছ? মদিনায় চলে যাচ্ছি। তুমি একাই চলে যাবে, তোমার বউকে যেতে দেব না, তোমার ছেলেকেও যেতে দেব না। আপন ভাইরা জোর করে ছেলেকে নিয়ে চলে গেল, শ্বশুর বাড়ির লোকজন বউকে জোর করে নিয়ে চলে গেল। আবু সালামা আকাশের দিকে তাকায় দুটো হাত উঁচু করে বলছে, আল্লাহ এই পৃথিবীতে আমার সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু আমি ইমানটা ছাড়তে পারি না, আর আমার প্রাণপ্রিয় রাসূলকে আমি কখনো ছাড়তে পারি না। যেহেতু মক্কায় রাসূল নাই, আমি মদিনার দিকে রওনা করলাম। বউকে ছেড়ে সন্তানকে ছেড়ে একাকি রওনা দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা গৃহবন্দী হয়ে গেলেন, বাপ মাতাকে আটকায় রেখেছে। উম্মে সালমা 1টি বছর পার করলেন। 1টি বছর পার করার পর কোন এক রাতের আধারে লুকোচুরি করে ঘর থেকে বের হলেন, সন্তানটাকেও কোলের মধ্যে করে নিয়ে রওনা দিলেন রাতের আধারে। একাকি রওনা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে ফজর আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজান নামাজে দাঁড়ায় গেলেন বিশ্ব নবী। উম্মে সালমা নবীর পেছনে ইক্তেদা করলেন, নামাজটা পড়ে নিলেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ চলে এলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য জানাজা হবে। কে মারা গেল? কে মারা গেল? আবু সালমা গত রাত্রে মারা গেছে। উম্মে সালমা মদিনায় ঢুকেছেন, আর এইদিকে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিশাল একটা ধাক্কা পেয়ে গেলেন, কিন্তু ইমানদার ধাক্কা পেলেও আল্লাহকে কখনো ভুলে যায় না, রাসূলকে কখনো ভুলে যায় না। এই আবু সালমা এবং উম্মে সালমা, উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, উম্মে সালমা একদিন আবু সালমাকে লক্ষ্য করে বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন পরিমাণ ভালোবাসেন? আবু সালমা বলছি, আমার স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, দারুণ যদি ভালোবেসে থাকেন আমি একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মারা যাই, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনি কি আমার জায়গায় কোনো মহিলাকে নিয়ে আসবেন নাকি বিয়ে করবেন নাকি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু সালমা মুসকি হাসি মেরে ফেলে দিয়েছেন। মুসকি হাসি মেরে বলছেন, আমার স্ত্রী এমন করে প্রশ্ন করছো কেন? না, আমি একটু জানতে চাচ্ছি আপনি আমাকে কেমন ভালোবাসেন। এবার আবু সালমা বলছেন, স্ত্রী তুমি তোমার মনের কথাটা বলো,
তুমি কি চাও এরকম হলে পর আমি বিয়ে করবো কি বিয়ে করবো না? উম্মে সালমা বলছেন, হ্যাঁ আমার মন চায় আমার জায়গায় পৃথিবীর কোন নারীকে আসতে দেব না। মেয়েদের মধ্যে এমন নেচার আছে না নাই? আসতে বলবেন না আসে না নাই? এমনকি বইয়ের সামনে হুরের গল্প করলেও হিংসা করে, ঠিক কিনা? বইয়ের সামনে হুরের গল্প করলেও হিংসা করে। হুরের গল্প দিনের বেলা করবেন, রাতের বেলা করা যাবে না। রাতের বেলা করলে তাহলে মরবেন, লেপের তলে থাকার কায়দা নাই, তুমি হুর নিয়ে শুয়ে থাকো। আল্লাহ পাক মেয়েদেরকে নেচার দিয়ে সৃষ্টি করেছেন। আবু সালামা বলছেন, আমার স্ত্রী তুমি যখন বলি ফেললে ঠিক আছে, এরকম যদি হয় আমার আগে তোমার মৃত্যু হলে আমি জীবনে আর কোন স্ত্রী গ্রহণ করবো না, বিয়ে করবো না। কিন্তু আবু সালামা বললেন, শোনো, সম্পূর্ণ আটা যদি হয়ে যায়, আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার ক্ষেত্রে এমনটা দোয়া করবো না, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী তোমাকে জুটাইয়া দেন। আল্লাহর দরবারে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, উত্তম দোয়া এটা। আবু সালমার দোয়াটা কবুল হয়ে গেল। উম্মে সালমা আগে স্বামীর মৃত্যু সংবাদ শুনলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল। নবীজির কানে সংবাদ গেল, হুজুর উম্মে সালমা আবু সালমার স্ত্রী মদিনায় চলে এসেছে। আমার নবীজি সামনে গিয়ে দাঁড়ায় সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে বলছে, উম্মে সালমা কোন চিন্তা করো না, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তো কি হয়েছে, এই যে তোমার এতিম সন্তানকে দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করে নিলাম। উম্মে সালমা, তোমার সঙ্গে উত্তম একজন সাহাবীর বিয়ে হয়ে যাবে, বিয়ের বন্দোবস্ত করে ফেলবো। উম্মে সালমা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলাল্লাহি, আমার জানা মতে এই দুনিয়ার ভিতরে আমার স্বামীর চাইতে উত্তম কোন চরিত্রবান কোন যুবক আমার চোখে পড়বে না। আমি আমার স্বামীকে দারুণ ভালোবাসি, আমার জীবনে কোন স্বামী গ্রহণের কোন ইচ্ছা নাই, আমার কোন প্রয়োজন নাই। নবীজি চোখ মেরে থাকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিব্রাইল রে, আবু সালমার তো দোয়া কবুল হয়ে গেছে, এই পৃথিবীতে উম্মে সালমার জন্য বিশ্বনবী একমাত্র উপযুক্ত পাত্র। আমার ভাইরা, এই যে স্যাক্রিফাইস গুলো সাহাবীরা করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? আসতে বলবেন কম না বেশি? অবশ্যই বেশি। সব সাহাবীর সম্মান কি একরকম নাকি? মক্কা বিজয়ের আগের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবী কি একরকম নাকি? একরকম না। আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো, ইমান আনো, হিজরত করো, আল্লাহর পথে জিহাদ করো, এই তিনটা কাজ যদি তোমার জীবন আঞ্জাম দিতে পারো, আল্লাহ সুন্দর করে বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গাফুরুর রহিম। আশা করা যায় আল্লাহর রহমত তোমরা পাবে। জয় করুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি রহম করব আর তোমাকে আমি মাফ করে দেব। জয় বলি সুবহানাল্লাহ।